প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে লিলার আর পিএসসি ক্লাসশিপের সেট থেকে খেলাধুলা থেকে জিকে এনে জিকে এনেছি যে জিকেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিকেই কোনো না কোনো পরীক্ষা এসেছিল রাজ্য সরকারের এবং রেলে তো শুরু করা যাক স্কিপ করবে না দেখতে থাকবে একশো নয় থেকে শুরু করেছি দেখো একশো নয় থেকে একশো চোদ্দো একশো নয় নম্বর মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল উনিশশো এগারো সাল ডি নম্বর অ্যান্সার উনিশশো এগারো সাল একশো দশ ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিল হকির সাথে হকির জাদুকর ধ্যানচাঁদ একশো দশের সি নম্বর একশো বারো ফুটবল বিশ্বকাপের উনিশশো তিরিশ থেকে উনিশশো সত্তর ট্রফিটির নাম ছিল এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আরো খুবই গুরুত্বপূর্ণ জুলস রিমেট কাপ কিসের সাথে যুক্ত এটা আসে ফুটবল ফুটবলের সাথে এ নম্বর অ্যান্সার একশো তেরো দুই সালের ফুটবল বিশ্বকাপ যে দেশে অনুষ্ঠিত হবে বাইশ সালের প্রশ্ন এটা কাতারে হয়েছিল একশো প্রথম এশিয়ান গেমস ড্যাশ সালে ডালে অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন সাল নিউ দিল্লি এই প্রশ্নটা আসে বরাবরই একশো চোদ্দ ডি নম্বর একশো পনেরো থেকে একশো সতেরো একশো পনেরো নম্বর অলিম্পিক গেমস সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে শুরু হয় গ্রিক দেবতা জিউসের সম্মানে কার সম্মানে জিউসের সম্মানে আধুনিক অলিম্পিক গেমস এর সূচনা হয় এথেন্সে আঠারোশো ছিয়ানব্বই সাল এই প্রশ্নটা আসে এথেন্সে আঠারোশো ছিয়ানব্বই এ নম্বর অ্যান্সার একশো ষোলো মহিলাদের প্রথম প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় উনিশশো সাল বি নম্বর অ্যান্সার একশো সতেরো হকির বিশ্বকাপ যে দেশে প্রথম অনুষ্ঠিত হয় সেই দেশটি হল স্পেন বার্সিলোনা একশো সতেরো এ নম্বর স্পেন বার্সিলোনা একশো আঠারো থেকে একশো চব্বিশ একশো আঠারো নম্বর সাক্ষী মালিক একজন বিখ্যাত কুস্তিগির এ নম্বর অ্যান্সার একশো উনিশ কোন খেলার সাথে মিতালিরাজ যুক্ত ক্রিকেট বি নম্বর অ্যান্সার একশো কুড়ি সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট বি নম্বর অ্যান্সার একশো একুশ প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় ডি কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল যেতে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কর্ণম মালেশ্বরী এটা আসে কর্ণম মালেশ্বরী একশো বাইশের বি নম্বর একশো তেইশ ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল এটাও আসে প্রশ্ন একশো তেইশের এর সি নম্বর একশো চব্বিশ মনিকা বাতরা কিসের সাথে যুক্ত টেবিল টেনিসের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন ডি নম্বর থেকে একশো একত্রিশ একশো পঁচিশ নিম্নলিখিত কোন খেলাটির সাথে টি বড় হাতে টি লেখা আছে কথাটি যুক্ত গলফ টি কেডি এগুলো আসে না গল্ফের সাথে যুক্ত বি নম্বর একশো ছাব্বিশ কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত কার রেসিং মোটর রেসিং যেটা এ নম্বর অ্যান্সার একশো সাতাশ জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় তামিলনাডুতে ইম্পর্টেন্ট প্রশ্ন ডি নম্বর অ্যান্সার তামিলনাডু একশো আঠাশ সাইখম মিরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত ভারত ইম্পর্টেন্ট প্রশ্ন বি নম্বর অ্যান্সার একশো উনত্রিশ কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হল স্পেন দুই নম্বর অ্যান্সার স্পেন একশো তিরিশ নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন এ নম্বর অ্যান্সার একশো একত্রিশ সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেম এ জায়গা পেলেন বীরেন্দ্র সেহবাগ ডি নম্বর অ্যান্সার একশো বত্রিশ থেকে একশো উনচল্লিশ একশো বত্রিশ দুই হাজার বাইশ সালে যুব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল একশো তেত্রিশ সম্প্রতি কে ভারতের সর্বকনিষ্ঠ চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন চৌত্রিশ লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্লাম সিঙ্গেলস ফাইনাল কোনটি উইম্বলডন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও এ নম্বর অ্যান্সার একশো পঁয়ত্রিশ অলিম্পিক এশিয়ার পতাকার এর রং কি হলুদ এশিয়ার পতাকার রং হলুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন বি নম্বর অ্যান্সার একশো ছত্রিশ রোনাল্ড গারোস নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত টেনিস সি নম্বর অ্যান্সার মহাদেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো আটত্রিশ সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সংশ্লিষ্ট ফুটবল এ নম্বর অ্যান্সার একশো প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল উনিশশো সালে টোকিও উনিশশো আটান্ন সাল টোকিও এ নম্বর অ্যান্সার একশো চল্লিশ থেকে একশো সাতচল্লিশ একশো চল্লিশ টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত কানপুরে অবস্থিত সি নম্বর গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর একশো একচল্লিশ প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশত রান করেন বীরেন্দ্র সেবাগ সি নম্বর অ্যান্সার একশো বিয়াল্লিশ টাইগার উডস হচ্ছেন গল্ফ বিজয়ী বি নম্বর অ্যান্সার একশো তেতাল্লিশ উইসেন বোল্ট হচ্ছেন বিশ্বজয়ী স্প্রিন্টার বা ধাবক এ নম্বর অ্যান্সার একশো ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেটের সাথে এ নম্বর অ্যান্সার একশো পঁয়তাল্লিশ প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ ডি নম্বর অ্যান্সার একশো ছিচল্লিশ নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত বোট রেস ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নেহরু ট্রফি বোট রেস একশো সি নম্বর অ্যান্সার একশো সাতচল্লিশ নেহেরু টুর্নামেন্ট হয় কোন খেলায় হকি বি নম্বর অ্যান্সার একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন একশো আটচল্লিশ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল সি নম্বর অ্যান্সার একশো কর্নার কিক শব্দটি যে খেলায় ব্যবহৃত হয় ফুটবল বি নম্বর অ্যান্সার একশো বিখ্যাত টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসি ডাক নাম কি দ্য লাস ভেগাস কিড ডি নম্বর অ্যান্সার একশো একান্ন আনব্রেকেবল অ্যান্ড অটোবায়োগ্রাফি গ্রন্থের লেখক কে মেরি কম বক্সিং এর সাথে যুক্ত একশো একান্ন এ নম্বর একশো বাহান্ন নিম্নলিখিত কে ফুটবল খেলার সাথে যুক্ত নন মাইকেল সুমাখার আশা করি মাইকেল সুমাখার মানে কার রেসিং একশো বাহান্ন ডি নম্বর একশো তেপান্ন স্ট্রাইক আউট কোন খেলার সাথে যুক্ত বেসবল সি নম্বর একশো চুয়ান্ন কোন দেশের কুস্তির ঐতিহ্যগত রূপ হলো সুমো জাপান একশো চুয়ান্ন বি নম্বর একশো পঞ্চান্ন থেকে মাইকেল সোমাকার বলেছিলাম রেসিং ওটা রাইট মাইকেল সোমাকার কারাসিং এর সাথে একশো পঞ্চান্ন সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত কুস্তি একশো পঞ্চান্ন এ নম্বর একশো ছাপ্পান্ন ভারতীয় হকি টিম শেষ কবে অলিম্পিক গোল্ড মেডেল জিতেছিল উনিশশো আশি সালে এ নম্বর অ্যান্সার একশো সাতান্ন ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি হিসেবে পরিচিত কে মাইকেল সুমাখার একশো সাতান্ন ডি নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো আটান্ন বাস্কেটবল খেলা উদ্ভাবন করেছিলেন ডক্টর জেমস নাইস নাইসমিথ বি নম্বর অ্যান্সার একশো উনষাট ছয়বার ডেভিস কাপ জয় করেছে কোন দেশ সুইডেন বি নম্বর অ্যান্সার সুইডেন একশো নিচের কোন ট্রফিটি ফুটবল খেলার সাথে যুক্ত নয় সুব্রত কাপ ডোনার কাপ সন্তোষ ট্রফি যুক্ত কেডি সিংহ বাবু ট্রফি এটা যুক্ত নয় ডি নম্বর অ্যানার একশো একষট্টি বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত রাইফেল শ্যুটিং সব ডব্লুবিসিএস মেন বি নম্বর অ্যানসার একশো বাষট্টি ডিউস স্ম্যাশ ড্রপ লেট ফল্ট শব্দগুলি জড়িত ব্যাডমিন্টন এ নম্বর অ্যার একশো তেষট্টি থেকে আটষট্টি কবাডি খেলার মাঠের পরিমাপ তেরো ইনটু দশ মিটার এ নম্বর অ্যানসার একশো চৌষট্টি

বি নম্বর অ্যান্সার একশো তিয়াত্তর থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন থমাস কাপ উবের কাপ ব্যাডমিন্টনের সাথে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল খেলাধুলা থেকে প্রশ্ন পরীক্ষায় একটা না একটা থাকে তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন পাই নতুন কেউ দেখলে তাকেও বলবো যদি ভালো লাগে দেখার পরে এবং কিছু যদি শিখতে পারো জানতে পারো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলে আগাবে